আমাদের মধ্যে যদি সত্য কথা একতা কিন্তু একটু অভাব হয়ে গেছে, আমাদের মধ্যে একে অপরের মধ্যে সম্পৃক্ত ভালোবাসা বোঝাপড়ার অভাব হয়ে গেছে। আজ থেকে আমরা একে অপরের মধ্যে পিছনে রাখা কাল কথা বলবো না, আমরা একটাই সমস্ত গোষ্ঠী একটা একভাবে চলবে। আর যদি কারোর বিরুদ্ধে অভিযোগ করে ওই কাল কথা বলবে না, তো চোখই ঘুরি করবে না, চোখ ঘুরি করে সে সম্পূর্ণটা মানুষটা নষ্ট করে। আমি দু একজনকে জানি যাদের পেশা হচ্ছে চোখ ঘুরি করে, আমার কাছে যে মনে হয় জুড়েই পড়েছে, যারা চোখের কলকাতার সাক্ষী হচ্ছে মায়ের সঙ্গে চেরা করার চোখের যুদ্ধ লেগে যাবে, মারামারি লেগে যায়।